আমরাও যার জন্য অপেক্ষা করছি সকলের মনে তিনি কখন আসবেন আমরা শুনতে চাই তার কণ্ঠে গান তার কিছু কথা তার স্টেজে থাকাটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি আমরা সম্মানিত জীবনমুখী গানের জনপ্রিয় শিল্পী লেখক গীতিকার সুরকার এবং সাংবাদিক সেই আমিরুল মোমেনের জন্য অধীর আগ্রহে বসে আছি আমরা সবাই তার কণ্ঠ শোনার জন্য কান পেতে রয়েছে কি আমি রয়েছেন না তাই আমি মানিক ভাইকে আমিরুল মমনিন মানিককে মঞ্চে আহ্বান করছি আমি কান পেতে পেত আমি কান পেতে র আপনি কান পেতে আছেন তো মানিক ভাই আমরা সবাই আপনার জন্য কান পেতে রয়েছে আপনার কণ্ঠ শোনার জন্য এখন মঞ্চে আপনাকে হার্দিক ভাবে আহ্বান করছি আসছেন আমিরুল মানিক আমির হাত তাড়ি পবন তো মানা অধির আকাশ বুঝি সীমানা আকুল মানব মানে না তো মানা অধীর আকাশ বুঝি ছডালো

সংগপনে হায় হৃদয় প্রভুর নামটি জপু বল আল্লাহু আল্লাহু বলু আল্লাহু আল্লাহ বলু আল্লাহু আল্লাহু বলু আল্লাহু আল্লাহ আল্লাহ অসংখ্য ধন্যবাদ আমরা অনন্য সাংস্কৃতিক অঙ্গন এবং তামাদ্দন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আমরা মানিক ভাইকে এখন বরণ করে নেব আমরা পেয়ে গেছি আমাদের সকলের আকাঙ্ক্ষিত অতি আকাঙ্ক্ষিত শিল্পী আমিরুল মমিন ভাইকে আপনারা সবাই কেমন আছেন নদী প্রকৃতি সবুজ শ্যামল বাংলাদেশের মেঠো প্রান্তর থেকে মুক্তিযুদ্ধের গৌরবান্বিত বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জন্যে ভালোবাসা নিয়ে এসেছি আসসালাম আর একটু জোরে শব্দ শুনতে চাই আসসালাম আমরা আমরা আমিরুল মোমেন ভাইকে সর্বপ্রথম ফুল দিয়ে বরণ করে নিচ্ছি সর্বপ্রথম ফুল দিয়ে বরণ করে নিতে আসছেন আমাদের সুজাউদ্দিন আহমেদ আমি সুজাউদ্দিন আহমেদকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি এরপর ব্যাজ পড়াতে আসছেন জানাব এস নওয়াজ আমি এস নওয়াজকে ব্যাজ পরিয়ে দেওয়ার জন্য আহ্বান করছি তারপর আসছেন রামিজ রাজা রামেজ রাজা আমরা আমিরুল মমিন ভাইকে একটি ছোট্ট ক্ষুদ্র উপহার দিয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি আমিরুল মমিনিন ভাইকে আমাদের পক্ষ থেকে একটি ক্ষুদ্র উপহার এরপর আজকের অনুষ্ঠানকে মনের খাতায় চিরতরে লিখে রাখার জন্য আমরা একটি অনুষ্ঠানের স্মারক ভাইয়ের হাতে তুলে দিচ্ছি তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের যিনি কর্ণধার আজিজুল ইসলাম আমরা আজকের মুহূর্তকে কাজে লাগানোর জন্য অনন্য সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে যে রমজান বার্তা টিভি অনুষ্ঠান হয়েছিল সেই টিভি অনুষ্ঠানের ক্যাসেট একটি প্রকাশ করছি আমাদের ভাই আমিরুল মমিনের ভাইয়ের হাত দিয়ে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ভাই এস নওয়াজ ফারুক আজম মহিনুজ্জামান রুহুল আমিন ফরিদ আহমেদ সুজাউদ্দিন আহমেদ হায়দার শেখ সাইফুল্লাহ সারেং এবং মোহাম্মদ আলীকে ভাইদের আমি বলছি একটু মানিক ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে যান আর আমাদের অনুষ্ঠান দ্রুত করতে হবে ভাই তো মাঝখিন আমি সব ভাইদের হাতে একটি করে ক্যাশেট তুলে দেওয়ার জন্য আহ্বান করছি ফারিন তামান্না তুমি চলে এসো এই রমজান বার্তার সিডি প্রকাশ হচ্ছে আমাদের আমিরুল মমিন ভাইয়ের হাত দিয়ে উনি উদ্বোধন করবেন আমি ভাইকে অনুরোধ করছি ক্যাসের জনসমর্থে তুলে ধরার জন্য আচ্ছা আমি এর শুভ মোড়ক উন্মোচন করলাম উদ্বোধন করলাম সবাই এই অ্যালবামটি কিনবেন আশা করছি এর ভেতরে যে শ্রম আছে পরিশ্রম আছে আপনারা যদি না কিনে শোনেন তাহলে এই শ্রম কিন্তু সার্থক হবে না এই জন্যে আপনাদের একজন অতিথি হিসেবে আমি অনুরোধ করছি এটা অবশ্যই কিনবেন আমাদের ক্যাসেট উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত করা হলো এবারে আর কোনো কথা নয় আপনারা কেউ যাবেন না আপনারা উপভোগ করুন আমিরুল মমনের কণ্ঠ তার কথা তার সুর আমি আসছি আমি চলছি বহুদূর আসসালাম প্রিয় বন্ধুরা আমরা আপনাদের এই জমিনকে খুব প্রাণ দিয়ে ভালোবাসি যারা বাংলাদেশের মানুষ কারণ আপনারা আমাদের মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়িয়েছিলেন এপার বাংলার বিখ্যাত কণ্ঠশিল্পী ওপার বাংলারও বটে নচিকেতার সঙ্গে আমি একটা গান গিয়েছিলাম সেটা কি জানেন অনেকে হয়তো জানেন ভোর রয় ভোর তোর জুন্ন স্বপ্ন দেখা হায় দিন দিনয় রাত য তোর অপেক্ষায়